ভারতীয় বায়ুসেনা প্রধান তেজস ও JF-17 তুলনা করে যা বললেন, পাকিস্তানের হাতে যদি JF-17 থাকে, ভারতের হাতে তবে তেজস রয়েছে। ভারতীয় ভূখণ্ডের আকাশকে সুরক্ষা দেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে তেজসের। নিজেদের শক্তি প্রসঙ্গে এমনই জানালেন বায়ুসেনা প্রধান BS ধানোয়া। তার মতে JF-17 পাকিস্তানের বর্তমান হতে পারে, তবে তাকে টক্কর দেওয়ার জন্য তৈরি তেজস ভারতের ভবিষ্যৎ। প্রায় 13.5 মিটার লম্বা আর 12 টন ওজনের এই তেজস যুদ্ধবিমানগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 1350 কিলোমিটার। JF-17 হালকা ওজনের একটি ইঞ্জিন দ্বারা নিয়ন্ত্রিত কমব্যাট এয়ারক্রাফ্ট। পাকিস্তান ও চীনের যৌথ সহযোগিতায় এই যুদ্ধবিমান নির্মিত। একটি বইয়ের প্রসঙ্গে উল্লেখ করে বায়ুসেনা প্রধান বলেন, এখানে তেজস ও JF-17 তুলনা করা হয়েছে, তবে তিনি কিন্তু তেজসকেই এগিয়ে রাখবেন, কারণ তেজস ভবিষ্যতের লড়াইয়ে সক্ষম। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার মুকুটে গুরুত্বপূর্ণ পালক। ফোর্থ জেনারেশন হালকা ওজনের এয়ারক্রাফ্ট এটি। একাধিক দায়িত্ব পালনে সক্ষম ভারতীয় বায়ুসেনায় MiG-21 এবং MiG-27 বিমানের অভাব পূরণ করছে তেজস। বায়ু থেকে বায়ু মিসাইল উৎক্ষেপণে তেজস সক্ষম, সক্ষম আকাশ থেকে ভূমি মিসাইল উৎক্ষেপণও, এছাড়াও জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণও পারদর্শী তেজস। ভারতীয় বায়ুসেনার সবথেকে বড় যুদ্ধমহড়া গগনশক্তিতে নিজের ক্ষমতা প্রদর্শন করেছে তেজস। চীন ও পাকিস্তানের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় আকাশযুদ্ধে কতটা প্রস্তুত ভারত তা জানাতেই এ মহড়া হয়।